আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আপনারা আমাদের একটা সুন্দর একটা কাজ দেখব আমরা একটা রেজাল্ট শিট কীভাবে তৈরি করা হয় সেই ব্যাপারগুলো দেখব তো আমরা একটু যদি খেয়াল করি আমরা এখানে যেই যে কাজগুলো করব সেটা হচ্ছে একটা রোল নাম্বারটা ইউনিক একটা নাম্বার করব সিরিয়াল নাম্বারটা অটো ফিল আপ একদম সহজ কিছু টেকনিকের মাধ্যমে আমরা আজকে রেজাল্ট শিটটা করার চেষ্টা করব। আমরা এখানে যদি কোনো কিছু অ্যাড করি স্টুডেন্ট নাম এম ডি হাসান দিয়ে দিলাম অটোমেটিক আপনি দেখবেন যে এখানে সিরিয়াল নাম্বারটা অ্যাড হয়ে গেছে আমি বললাম এম ডি আদিল একটু খেয়াল করেন সিরিয়াল নাম্বারটা অটো অ্যাড আখি আক্তার এরপরে বললাম আরবি এরপরে বললাম নাফিস দেখেন অটোমেটিক প্রত্যেকটা সেলের নাম্বারই কিন্তু অ্যাড হয়ে গেছে এখন কিভাবে এই কাজগুলো করব সেটা আমরা দেখব এরপর আসি আমরা রোল নাম্বারটা কিভাবে এখানে ইউনিক ভ্যালিডেশন আমরা করতে পারি তো জাস্ট রোল নাম্বারটা সিলেক্ট করতে হবে রোল নাম্বারটা সিলেক্ট করার পরে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা চলে যাব কোথায় ডাটাতে ডাটাতে গিয়ে আমাকে যেতে হবে কোথায় ডাটা ভ্যালিডেশনে একটু খেয়াল করেন কোথায় ডাটা ডাটাতে গিয়ে ডাটা ভ্যালিডেশন ডাটা ভ্যালিডেশনে গিয়ে আমরা ডাটা ভ্যালিডেশান নিচে যেটা লেখা আছে যার সেটার উপরে ক্লিক দেবো এরপরে এইটাকে আমরা বলে দিব কাস্টম কাস্টম বলে এই জায়গায় আমরা বলে দিলাম ইকুয়াল সাইন এক্সেলের মাইক্রোসফট এক্সেলের যদি আপনি কাজ করতে যান প্রত্যেকটা লজিক্যাল এবং অ্যাথমেটিক্যাল যেই কোনো ইন্সট্রাকশন দিতে গেলে তার সামনে সমান চিহ্ন দিতে হয় তো এই জন্য দিলাম এরপরে বললাম হচ্ছে অ্যান্ড অ্যান্ড ফাংশনের মাধ্যমে আমরা এই কাজটা করবো অ্যান্ড একটা অপারেটর অ্যান্ড অপারেটর মাধ্যমে এই কাজটা করব আচ্ছা এরপরে আমরা বলে দিচ্ছি লেন লেন হচ্ছে জাস্ট আমি আমার যেই সেলটা ইউজ করতেছি সেই সেলের ভিতরে আমি জাস্ট কতটা ক্যারেক্টার পর্যন্ত ধারণ করতে চাই আমি এখানে বললাম ফোর এরপর কমা দিলাম বললাম হচ্ছে এই এগুলোকে হচ্ছে আমি একই নাম্বার একবার একাধিকবার যেন ইউজ না হয় সেই জন্য আমি এখানে কাউন্ট ইফ ফাংশনটা ইউজ করবো কাউন্ট ফাংশনের কাজ হচ্ছে নিউমেরিক ভ্যাল ভ্যালুযুক্ত সেলগুলোকে কাউন্ট করা আর কাউন্ট ইফের কাজ হচ্ছে শর্ত সাপেক্ষে নিউমেরিক সেল ভ্যালুগুলোকে কাউন্ট করা ওকে এরপরে আমি জাস্ট এখান থেকে আমি আমার রেঞ্জটা চিনাই দিলাম এরপরে সেলগুলোকে সেলগুলোর অ্যাড্রেসকে লক করে দেওয়ার জন্য কীবোর্ড থেকে ফাংশনকে এফ ফোর চাপ দিলাম এরপরে কমা দিলাম এরপরে আমি বলে দিলাম এই যে সেল নাম্বার ওয়ান আমি সি নাম্বার কলামের ফোন নাম্বারটা নিয়েছি ব্র্যাকেটটা ক্লোজ করে বলে দিলাম এইটা সমান সমান একবার তার মানে এই যে আমি কাউন্ট ইফ দিয়ে কাউন্ট কাউন্টিফের সেন্টেক্স অনুযায়ী আমি এই যে রেঞ্জটা দিলাম এই রেঞ্জের ভিতরে এই সি ফোরের যে ডাটাটা থাকবে সেই ডাটাটা অনলি ওয়ান টাইম ইউজ হবে এরপরে কমা দিয়ে আমি এটাকে বলে দিলাম ইজ নাম্বার এখন এই ইজ নাম্বারটা আমরা কাউন্ট কাউন্টিফের আগে পরে যে কোনো জায়গায় আমরা ইউজ করতে পারি ইজ নাম্বার দিয়ে বললাম যে এই সেলটা হ্যাঁ এই সেলটা অবশ্যই যেন কি হয় নাম্বার ফরমেটে থাকে নাম্বার ফর্মেট হয় তাহলে ইজ নাম্বারে ব্র্যাকেট ক্লোজ করলাম একটা ব্র্যাকেট আছে সেটা অ্যান্ডের ডাবল ব্র্যাকেট ক্লোজ করলাম ওকে দিলাম এখন আমি এখানে বললাম ওয়ান জিরো জিরো ওয়ান এরপর এখানে আবার যদি বলি ওয়ান জিরো জিরো ওয়ান দেওয়ার ট্রাই করি তাহলে এটা নিবে না আচ্ছা আমি যদি এখানে তিনটা ডিজিট দেওয়ার চেষ্টা করি ওয়ান জিরো ওয়ান এটাও নিবে না কারণ কি আমরা নাম্বার এখানে লেন দিয়ে দিয়েছি চারটা তাহলে ওয়ান জিরো জিরো টু দিয়ে দিই দেখি ওকে নিয়ে নিয়েছে আমি যদি এখান থেকে বি সি ডি টাইপ করি দেখি কী অবস্থা নেবে না কারণ কি আমরা নাম্বারই দিয়েছি তাহলে আমরা এই দুটো কেস করে নিচ পর্যন্ত ড্রাক করে দিয়ে দিতে পারি আচ্ছা এখানে মার্স আমরা একটা আন্দাজ মতো একটা মার্কস নিয়ে নিলাম নিজের ইচ্ছা মতো নিয়ে নিলাম এখানে বলে দিলাম অ্যাবসেন্ট এখানে বলে দিলাম সে থার্টি টু পেয়েছে এখানে বললাম পঁচাশি ওকে এরপরে এখানে মার্ক্সে গিয়ে আমরা বললাম নাইনটি ফোর এখানে বললাম সিক্সটি ফাইভ এখানে বললাম সেই হচ্ছে আটাত্তর এরপরে এখানে এসে বললাম সে পঁয়ষট্টি পেয়েছে এরপরে নিচে এসে সে এখানেও অ্যাবসেন্ট ওকে তাহলে এই এই রেজাল্টটা আমাদেরকে বের করতে হবে ঠিক আছে এইটা আমাদেরকে বের করতে হবে তো এইটাকে আমরা যেভাবে কাজ করবো একটু খেয়াল করেন সবাই আমরা একটু দেখার ট্রাই করব এটাকে আমরা কিভাবে কাজ করব সবগুলোকে আমি একটু সেন্টার করে দিলাম ওকে তো আমরা একটু দেখার চেষ্টা করি তাহলে জিপিটা আমরা কিভাবে করব তো ইকুয়াল ফাংশনটা আমাদের লাগবে এবং এটা ইফ লাগবে আর একাধিকবার আমরা ই ফাংশনটা ব্যবহার করব তো এখন এই সাবজেক্টের আমরা দেখতে পাচ্ছি প্যারামিটার আছে কয়টা প্যারামিটার আছে মূলত আর একটা হচ্ছে পাস করলে কি হবে একটা অ্যাবসেন্ট থাকলে কি হবে আর একটা ফেল করলে কি হবে তো প্রথমেই আমি ফেল এবং অ্যাবসেন্ট দুইটাই যেহেতু ফেল দুইটার জন্য এখানে আমি একটা অর অপারেটর নিয়ে নিচ্ছি নিয়ে আমি আলাদা আলাদাভাবে লজিকগুলো অ্যাপ্লাই করব তো বললাম যে এই সেল অ্যাড্রেস এটাকে বললাম হচ্ছে ইকুয়াল ডাবল কোটেশন দিয়ে বললাম অ্যাবসেন্ট যদি হয় অ্যাবসেন্ট তাহলে আমরা কি করব যেটা করি আমরা একটু পরে দেখবো এরপরে আবার বললাম এই সেল লেস দেন যদি থার্টি থ্রি হয় ওই সেলের অ্যাড্রেস বা ওই সেলের ভ্যালু যদি তেত্রিশের নিচে হয় তাহলে কমা দিয়ে এটাকে আমরা বলে দিবো হচ্ছে জিরো যেহেতু গিপি আমরা ইউজ করতেছি যে জিপি বিল হচ্ছে গ্রেট পয়েন্ট তাহলে এখানে আমরা অন্য কিছু দিতে পারবো না পয়েন্টই আমাদেরকে দিতে হবে তাহলে জিরো পয়েন্ট ওকে এরপরে কমা দিলাম এরপরে আমি আবার ইফ ফাংশনটা নিয়ে নিলাম নিয়ে বলছি যে এই সেল আমি বললাম গেটার দেন অর ইকুয়াল যদি এইটটি হয় তাহলে আমরা এখানে বলে দিচ্ছি একে ফাইভ পয়েন্ট ঠিক আছে এরপর সিমিলারলি ই ফার্স্ট ব্র্যাকেট ওই সেল অ্যাড্রেসটা যেটা হচ্ছে ডি ফোর গ্রেটার দেন ইকুয়াল সেভেন্টি যদি হয় তাহলে এটাকে বলে দিচ্ছি কত এটাকে বলে দিচ্ছি ফোর পয়েন্ট এরপর কমা ই ফার্স্ট ব্র্যাকেট এই সেল অ্যাড্রেসটা গ্রেটার দেন ইকুয়াল যদি কত হয় ষাট হয় ষাট ষাটের জন্য আমরা বলে দিচ্ছি এটা থ্রি পয়েন্ট ফাইভ এরপরে আবার কমা ই ফার্স্ট ব্র্যাকেট ডি ফোর গ্রেটার দেন ইকুয়াল যদি ফিফটি হয় তাহলে সেটার জন্য আমরা বলে দিচ্ছি এটা থ্রি পয়েন্ট এরপরে কমা ই ফার্স্ট ব্র্যাকেট আবার ডি ফোর গ্যাটার দেন ইকুয়াল যদি ফোরটি হয় তাহলে আমরা বলে দিচ্ছি টু পয়েন্ট এরপরে ই ফার্স্ট ব্র্যাকেট ডি ফোর গ্যাটার দেন ইকুয়াল যদি থার্টি থ্রি হয় সেটার জন্য বলে দিচ্ছি ওয়ান পয়েন্ট আদারওয়াইজ এছাড়া কোনো ঘটনা যদি ঘটে তাহলে সেটার জন্য আমরা একটা ফলস ভ্যালু জিরো করে দিলাম এরপরে ইন্টারপ্রেস করলে অটোমেটিক ওর ব্র্যাকেটগুলো ক্লোজ করে নিয়ে আমাকে একটা রেজাল্ট দিয়ে দিবে তাহলে সেভেন্টি ফাইভের জন্য ফোর পয়েন্ট ওকে ফাইন এখন প্রশ্ন হচ্ছে এখানে ফোর পয়েন্ট জিরো জিরো কেন আসলো না তো আমরা যদি এটাকে পয়েন্ট জিরো জিরো করতে চাই জাস্ট একটু খেয়াল করব জাস্ট এখান থেকে জেনারেলটাকে আমরা জাস্ট ডাটা টাইপটা নাম্বার করে দেব নাম্বারে কি আছে নাম্বারে আছে হচ্ছে ডেসিমেল টু প্লাস ওকে দিয়ে দিলাম এরপরে আসি লেটার গ্রেড আছে যেটা সেটাকে আমরা ইচ্ছে করলে এই সেম ফাংশনটা কপি করে নিয়ে দিতে পারি আবার আমরা লেট গ্রেড পয়েন্টের উপরেও লেটার গ্রেডটা বের করি করতে পারি তাহলে ইকুয়াল ই ফার্স্ট ব্র্যাকেট আমরা এই গ্রেটার গ্রেড পয়েন্ট নিলাম তাহলে ইকুয়াল বলে দিলাম যে যদি এটাতে ফাইভ হয় তাহলে কম ফাইভের উপরে যাওয়ার কোনো পসিবিলিটি নাই এই জন্য বলে দিলাম ফাইভ তাহলে ফাইভ যদি হয় তাহলে আমরা কী করব এখানে এ প্লাস দিয়ে দিলাম ডাবল কোটেশন দিয়ে এরপর আবার ই ফার্স্ট ব্র্যাকেট যদি এই ই ফোর ইকুয়াল যদি আমরা ইকুয়াল সাইন দিয়েই যাব কারণ এখানে ফ্যাকশান আসার কোনো সুযোগ নাই ফোর পয়েন্ট যদি হয় তাহলে আমরা এটাকে বলবো হচ্ছে এ গ্রেট এরপরে কমা ই ফার্স্ট ব্রাকেট ই ফোর ইকুয়াল যদি আমাদের এখানে আসে থ্রি পয়েন্ট ফাইভ তাহলে সেটার জন্য আমরা নিব এ মাইনাস এরপরে কমা ই ফার্স্টব্রাকেট ই ফোর সরি ই ফোর ইকুয়াল যদি এখানে হয় থ্রি পয়েন্ট তাহলে আমরা এখানে বলবো হচ্ছে বি গ্রেড বি গ্রেড কমা ই ফার্স্ট ব্রাকেট ই ফোর ইকুয়াল টু পয়েন্ট যদি হয় তাহলে আমরা এখানে বলবো সি গ্রেড অ্যান্ড দেন ই ফার্স্ট ব্রাকেট ই ফোর ইকুয়াল যদি হয় ওয়ান পয়েন্ট তাহলে আমরা এখানে বলবো ডি গ্রেড আদারওয়াইজ আমাদের ফলস ভ্যালু আমরা নিয়ে নিলাম এফ গ্রেড বা ফেল ফেল ঠিক আছে এফই আমরা দিয়ে রাখবো এফ গ্রেড ওকে ব্র্যাকেট ক্লোজ করে দিলে অটো আমাদেরকে রেজাল্টটা দিয়ে দিবে তাহলে ফোর পয়েন্টের জন্য এ গ্রেড ওকে ফাইন এখন এই যে আমরা কাজটা কমপ্লিট করলাম যে একটা সাবজেক্টের মার্কস বের করে ফেললাম মার্কস দিয়ে গ্রেড পয়েন্ট এবং লেটার গ্রেড তাহলে পরেরটাও কি আমরা এইভাবে পাঁচটা সাবজেক্ট থাকলে পাঁচটার জন্য আমরা ক্যালকুলেশন করবো এইভাবে না আমরা কি করব প্রথম থেকে প্রথম সাবজেক্টের মার্কস গ্রেট পয়েন্ট অ্যান্ড লেটার গ্রেট তিনটাকে একসাথে সিলেকশন করে এই যে নিচে টার্গেট পয়েন্ট থেকে ধরে আমরা পরের সাবজেক্টে ড্রাগ করে দিলাম তাহলে এখানে ছিল হচ্ছে নাইনটি নাইনটি সিক্স দিয়ে দিলাম নাইনটি সিক্সের জন্য এ প্লাস এরপরে এটা নিচের দিকে ড্র্যাক করে দিলাম এটাকেও নিচের দিকে ড্র্যাক করে দিলাম ওকে কাজ শেষ এখন আসি টোটাল মার্ক্সের জন্য এখন যদি এমনটা বলে কোনো স্টুডেন্ট ফেল করেছে তাহলে তার মার্কস কেন যোগ হবে তার মার্কস তো জিরো থাকবে তাহলে সেটার জন্য আমরা এখানে আসলাম ইকুয়াল ইফ এই জায়গায় আমরা আবারও ওর ফাংশনটা ইউজ করব করে আমরা বললাম যে গ্রেড পয়েন্ট লেস দেন ওয়ান আপনার লজিকটা বুঝলে অনেকভাবেই করা যাবে আবার বললাম যে পাশের গ্রেট পয়েন্টও লেস দেন ওয়ান যদি হয় তাহলে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে বললাম এখানে হবে জিরো ঠিক আছে এবং আদারওয়াইজ যে ফলস ভ্যালু হিসাবে কাজ করবে সেটা হচ্ছে মার্ক্স ওয়ান প্লাস মার্কস টু এন্টার করেন আপনার রেজাল্ট চলে আসবে তাহলে সেভেন্টি ওয়ান ওয়ান সেভেন্টি ওয়ান চলে আসছে আর বাকি নিচের তিনটা সেই এই যে দুইটা এফ আর এই এইটার এই যে এই সাবজেক্টে এফের কারণে সেই ফেল করে বসছে ঠিক আছে যার কারণে টোটালি আমাদের তিনটা সাবজেক্ট ফেল এখানে দুইটা সাবজেক্ট পাস আমরা যদি একটু খেয়াল করি বুঝতে পারবো ওকে এরপর আসি এরপরে আসি হচ্ছে গ্রেট পয়েন্ট অ্যাভারেজটা কীভাবে করবো সিমিলার একইভাবে ইকুয়াল ই ফার্স্ট ব্র্যাকেট এর সাথে অর্ন নিয়ে নিলাম এর এর সাথে ব্র্যাকেট ক্লোজ করলাম এরপরে আবার বলবো সেম একইভাবে যে গ্রেট পয়েন্ট লেস দেন ওয়ান কমা পরে গ্রেট পয়েন্ট লেস দেন ওয়ান লেস দেন ওয়ান দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে আমরা বলে দিব এটা যদি হয় তাহলে এটা জিপিএ সি জিপি অ্যাভারেজ বা জিপিএ অ্যাভারেজ আদারওয়াইজ যেটা হবে আদারওয়াইজ এখানে আমরা বলতে পারি এই অ্যাভারেজ করার জন্য অ্যাভারেজ ফাংশন আছে এ ভিই এ ভিই আর এ জিই অ্যাভারেজ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এর ভিতরে আমরা বলতে পারি যে এই গ্রেড পয়েন্ট ওয়ান মাঝখানে কমা দিয়ে এই গ্রেড পয়েন্ট টু দুটাকে বলে দিলে অটোমেটিক সে আমাদেরকে ক্যালকুলেট করে দিবে। আবার যদি আমি এটা নাও করি আমি যদি বলি যে এখানে ইকুয়াল ই ফার্স্ট ব্র্যাকেট অর ফার্স্ট ব্র্যাকেট আমার এই গ্রেট পয়েন্ট লেস দেন ওয়ান কমা পাশের গ্রেট পয়েন্ট লেস দেন ওয়ান ব্র্যাকেট ক্লোজ কমা এটা জিরো আবার এখানে কমা দিয়ে একটা ব্র্যাকেট নিয়ে আমার গ্রেট পয়েন্ট ওয়ান প্লাস গ্রেট পয়েন্ট টু দিয়ে ডিভাইডেড ব্র্যাকেট ক্লোজ করে ডিভাইডেড টু যেহেতু সাবজেক্ট আমার দুইটা এইটা দিলেও কিন্তু আমার রাইট রেজাল্টেই চলে আসবে তো আমি প্রথমে যেটা করেছিলাম সেটাই অ্যাপ্লাই করি ওকে নিচ পর্যন্ত চলে আসলাম ওকে ঠিক আছে এখন লেটার গেট লেটার গেট আমাকে এটা দিয়ে বের করতে হবে একটু খেয়াল করবো তাহলে ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট এই সেলের ভিতরে যদি কি হয় ইকুয়াল ফাইভ পয়েন্ট হয় তাহলে আমরা এখানে কী করবো ফাইভের উপরে তো যাওয়ার সুযোগ নাই আমরা দিব না যেতে ঠিক আছে এটাকে আমরা বলে দিলাম এ প্লাস এরপরে কমা ই ফার্স্ট ব্র্যাকেট এই সেলের মধ্যে গেটার দেন ইকুয়াল ফোর পয়েন্ট তাহলে ফোর পয়েন্ট নাইন নাইন পর্যন্তও যদি যায় তাহলে সেটাকে কিন্তু আমরা এ গ্রেড হিসাবেই চিন্তা ভাবনা করবো তাহলে গেটার দেন ইকুয়াল ফোর এখানে ফ্র্যাকশন আসার সুযোগ আছে কীভাবে আসার আসার সুযোগ আছে একটু খেয়াল করেন ফোর পয়েন্ট ফাইভ জিরো তো আমাদের কোনো গ্রেডিং সিস্টেম নাই ফোর পয়েন্ট টু ফাইভ কোনো গ্রেডিং সিস্টেম নাই কিন্তু এখানে কিন্তু আসছে কীভাবে আসছে একটা সাবজেক্টের সে পাইছে থ্রি পয়েন্ট ফাইভ জিরো আরেকটা শেপ পাইছে ফাইভ দুইটা মিলে এইট পয়েন্ট ফাইভ জিরো এখন এইট পয়েন্ট ফাইভ জিরোকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি গড় করি তাহলে কিন্তু ফোর পয়েন্ট টু ফাইভ আসে তাহলে ফোর পয়েন্ট টু ফাইভ যেহেতু নাই সেই জন্য আমরা বলে দিলাম যে গ্রেটার দেন আর ইকুয়াল যেন আমাদের এখানে ফলস ভ্যালু না আসে ওকে এরপরে তাহলে যদি এটা হয় তাহলে এটার জন্য কী করবো আমরা এ গ্রেড এখানে নিয়ে নিব এ গ্রেড এ গ্রেড এ গ্রেড এরপরে কমা ই ফার্স্ট ব্র্যাকেট আবার এই সালটাকে কল করবো গ্রেটার দেন ইকুয়াল থ্রি পয়েন্ট ফাইভ যদি হয় তাহলে আমরা এটাকে কী করবো এ মাইনাস করে ফেলবো ঠিক আছে এরপরে কমা ই ফার্স্ট ব্রাকেট এই সেলটাকে আবার কল করবো ইকুয়াল গ্যাটার দেন যদি থ্রি হয় তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে বি গ্রেড বি গ্রেড ঠিক আছে এরপরে কমা ই ফার্স্ট ব্রকেট আবার আমরা এই সেলটাকে কল করবো কে ফোর কে ফোর যেটা এরপরে গ্যাটার দেন ইকুয়াল যদি হচ্ছে আমাদের টু পয়েন্ট হয় তাহলে এটাকে আমরা বলছি হচ্ছে আমাদের পয়েন্ট হবে গ্রেড হবে হচ্ছে সি এরপরে কমা ই ফার্স্ট ব্রকেট আমরা আমরা আবার কল করব কে কে গ্রেটার দেন ইকুয়াল ওয়ান যদি হয় তাহলে এটাকে আমরা বলবো ডি আদারওয়াইজ ফেইল আমরা ফেল করে দিলাম এফ পি আই অল ঠিক সরি 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 ফেইল ফেল করে দিলাম ওকে ইন্টার করলাম অটোমেটিক এখানে চলে আসলো আমাদের রেজাল্ট ওকে একটু দেখার চেষ্টা করি তিনটা আমাদের ফেইল এখন আমরা র্যাঙ্কটা করবো র্যাঙ্কটা আমরা গ্রেড পয়েন্টে অ্যাভারেজের উপরে করতে পারি তবে মার্কের উপরে করাটা অনেক বেটার কারণ কি কারণ সেম রেজাল্টই হতে পারে কিন্তু কারো মার্কস বেশি হতে পারে এক মার্কস কারো মার্কস আমরা যদি এখান থেকে একটু দেখার ট্রাই করি এখানে দিলাম আমি হচ্ছে সেভেন্টি সিক্স আর এখানে নাইনটি নাই মার্কস ওকে নাইনটি মার্কস দিলাম তাহলে এরও গ্রেড পয়েন্ট ফোর পয়েন্ট ফাইভ জিরো এরও ফোর পয়েন্ট ফাইভ জিরো তাহলে ফার্স্ট কি তাহলে সেটা আমরা এইটার জন্য আমরা এখানে বলবো ইকুয়াল র্যাঙ্ক ফাংশন এরপরে ফার্স্ট ব্র্যাকেট দিলাম আমাকে প্রথম যেটা করতে হবে সেন্টেক্স অনুযায়ী টোটাল নাম্বারে যেখান থেকে কাজটা শুরু হবে সেই নাম্বারটা দিলাম এরপরে কমা দিয়ে এখান থেকে আমাকে রেফারেন্সটা দিতে হবে কোন পর্যন্ত আমরা কাজ করবো এরপরে সেটাকে লক করার জন্য কিবোর্ড থেকে এফ ফোর অ্যাপসলিউট সেল অ্যাড্রেস করে দিলাম এরপরে কমা দিয়ে অর্ডারটা আমরা জিরো করলে সেটা ডিসেন্ডিং অর্ডারেই সাজবে আর যদি না করি তাহলেও ডিসেন্ডিং অর্ডারে সাজবে অন করলে অ্যাসেন্ডিং অর্ডারে সাজবে না দিলেও কোনো প্রবলেম নাই আমি দিলাম না এরপরে ইন্টারপ্রেস করলাম বাস ওকে তাহলে এ হচ্ছে একশো একাত্তর নাম্বার পেয়ে এ ফার্স্ট প্লাইসে আছে আর আরেকজন একশো ছেষট্টি নাম্বার পেয়ে তার জিপিএ এক হওয়ার পরেও সে দুই নম্বর প্লাইসে আছে তো আমরা এখন একটু চলে আসি যে সিরিয়াল নাম্বার যেটা সেটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব। একটু এটাকে আমি ক্লোজ করে ফেললাম আমি এখানে বললাম যে ইকুয়াল ইফ যদি এর পরে আমি আরেকটা ফাংশন নিব সেটার নাম হচ্ছে ইজ ব্ল্যাঙ্ক ইজ ব্ল্যাঙ্ক ইজ ব্ল্যাঙ্কটা নিলাম নিয়ে বললাম যে এই যে ফার্স্ট সেল এই সেলটা যদি ব্ল্যাঙ্ক হয় তাহলে কী হবে তাহলে এখানে আমরা জাস্ট হচ্ছে এখানে বলে দিব যে এটা ফাঁকা একটা ঘর হবে মানে কোনো কিছুই থাকবে না কমা যদি না হয় তাহলে কী হবে তাহলে আমরা এখানে বলে দিলাম ওয়ান এরপরে ব্র্যাকেটটা ক্লোজ করে আমি দিয়ে দিলাম তাহলে এখানে ওয়ান চলে আসলো এটাকে যদি নিচের দিকে ড্র্যাক করি তাহলে কী হবে তাহলে ওয়ানই চলে আসবে তাহলে আমাকে এখানে কি করতে হবে এইটাতে আবার আরেকটু কাজ করতে হবে তাহলে ইকুয়াল ই ফার্স্ট ব্র্যাকেট এখানে আবার বলবো ইজ ব্ল্যাঙ্ক ওকে ইজ ব্ল্যাঙ্ক দেওয়ার পরে আমরা এই সেল অ্যাড্রেসটাকে চিনাই দিলাম দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করলাম এরপরে কমা দিলাম দিয়ে আমরা এখানে আবার ফাঁকা সেট দিয়ে দিব এরপরে কমা যদি না হয় তাহলে কি করব এই ওয়ান প্লাস এই যে পূর্বের যে অ্যাড্রেসটা ছিল সেই সেল অ্যাড্রেসটা আমি চিনাই দিলাম যাদের এইটার ভিতরে যদি কোনো কিছু না থাকে তাহলে ব্ল্যাঙ্ক হবে আর যদি কোনো কিছু আসে তাহলে আগের যে সেল অ্যাড্রেস ছিল সেই সেল অ্যাড্রেসের ভিতরে যে নাম্বারটা থাকবে তার সাথে একযোগ করে পরের নাম্বারটা আসবে ওকে দিয়ে দিলাম পাঁচ শেষ তাহলে দুই আসছে এরপরে এটাকে ধরে যখন নিচের দিকে আমি ড্রাগ করব অটোমেটিক সবগুলোই এরকম নাম্বার আসবে যদি আমি এখানে কোনো কিছুই না রাখি আমি এখান থেকে সব কিছু ডিলিট করে দিলাম আমার এখানে কোনো নাম্বার নাই তো আমি এখানে বললাম এমডি হাসান এরপরে এমডি আদিল এমডি ডি আখি আক্তার এরপরে বললাম নাফিস ওকে তাহলে অটোমেটিক আমার নাম্বারগুলো চলে আসবে তো আজকের ভিডিও আপাতত এই পর্যন্ত পরবর্তী আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম